নমস্কার বন্ধুরা, আজকে রান্নাটা আমি করছি। আজকে বৌমা বাড়িতে নেই, পরীকে নিয়ে ডাক্তার বাড়ি গেছে, তাই আমি রান্নাটা করছি। আজকে বানাবো গোবিন্দভোগ চালের পনির দিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা, চিকেন কষা, আমড়া চাটনি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সঙ্গে আছে বৌমার দাদু আর মঙ্গলা, তো এসেই বসে আছে আগে থেকে। ও মঙ্গল, এসো তাড়াতাড়ি, জোগাড় করে না, কখন খাবো, তাড়াতাড়ি রান্না করো, জোগাড় করো। এই তো এবার উনুন ধরাবে। মঙ্গলা, তুমি পনিরটা আগে কেটে দাও। আগে পনির কেটে দেবো? হ্যাঁ, ভাজবো। পনিরগুলো পিস পিস করে কেটে নেব। মুসুর ডাল আর এই মুগের ডাল দুটোই একসঙ্গে হালকা করে ভেজে নেব। গোবিন্দভোগ চালের খিচুড়ি হচ্ছে, মুগ ডাল মুসুর ডাল দিলেই কিস্তি মাছ, আরো সব ডাল আছে, দিতে পারলে ভালো হয়। ডালগুলো খুব হালকা করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। কড়াই সর্ষের তেল দেব। বর্ষার ফুলকপি দেখো খুব ভালো হয়েছে, কত সুন্দর ফুলকপিটা। যে চাষি চাষ করছে সে ভালো পয়সা পাবে। ছোট হলে কি হবে, নিরেট ফুলকপি একদম টাইট আছে। এদিকে তেল গরম হতে থাক, গরম হতে হতে আমি চাল ডালটা ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। খিচুড়িটা একটু বেগুন ভাজা না হলে চলেনি বলো? বেগুন ভাজা, চাটনি, তবে তুমি করতে হবে। খিচুড়িটা আগে আমি তৈরি করব, তার জন্য আলুগুলো ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো। আলু খুব বেশি ভালো করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়েই তুলে দেবো। আমার সব কাটাকাটি শেষ, এবার আমি মশলা করবো। আদা, হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে দেবো। সবজিগুলো একসঙ্গে ভেজে নেব। হলুদ গুঁড়ো, খিচুড়িতে সবজিগুলো একটু গোটা গোটা থাকলে ভালো লাগে, তাই সবজিগুলো আমি একটু হালকা করে ভাজবো। ভেজে গেলে ভালো লাগবে না? গোটা জিরে, সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে
লবণটা লাস্টে দিলাম, সবজিগুলো ঘাঁটবেনি, গোটা গোটাই থাকবে। এবার খিচুড়ির মশলাটা কষে নেব, সর্ষের তেল, আদা বাটা, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলে আদাটা ছিটকাবে না। লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, লবণ, অল্প একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। রসুন, আরে পপির চকুটাকে নিয়ে কখন আসবে? আমরা খালি ডাক্তারখানা গেছে, ডাক্তার দেখবে তারপরে ওষুধ কিনবে, তবে তো আসবে। এসে সন্ধ্যা হয়ে যাবে? না সন্ধ্যা হবে নি, এসে বলবে। মশলা খুব সুন্দর করে কষে নিয়েছি, এবার ধুয়ে রাখা চালটা দিয়ে, ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। মশলা দিয়ে চালটা ভালো করে কষে নিয়েছি, এবার নামি নেব। এই যে হাঁড়িটা নিয়েছি, এক হাঁড়ি খিচুড়ি হবে। লোক অনেক, হ্যাঁ জল দেবো। জল গরম হয়ে গেছে, এবার ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো। আজকে তো চিকেন কষা করবো, তাই চিকেনে কিছু মশলা মাখি নেব। ধুয়ে রাখা চিকেন প্রথমে দেবো টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সর্ষের তেল, মশলা তো মাংস মাখানো হয়ে গেল, তুই বেগুনটা একটু মশলা মাখি নাও না। ও বেগুনে লবণ হলুদ তো মাখিয়ে দিতে হবে। হ্যাঁ লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হচ্ছে দাদু মাখানা? মাখানা হচ্ছে, লঙ্কা গুঁড়ো কম করে দাও, ঝাল লাগেনি জানো? ঝাল লাগলে তো মাথা খারাপ, ঝাল লাগলেই তো খেতে ভালো লাগবে, ভাজা খেতে ভালো। এরকম বেগুন ভাজা যদি এক পিস পাতে পড়ে না, খিচুড়ি এতে আর কিছু লাগবে নি। খুব সুন্দর করে মশলা মেখে নিয়েছি, এবার একটু চাপা দিয়ে রেখে দেবো। ডাল অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার চালগুলো সব দিয়ে দেব, এবার একটু ফুটুক, ফুটে গেলে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজি সবজি পড়ে গেলে এবার আমরা নামি দিলেই খাবো, খাবার অপেক্ষা। এক্ষুনি কি খাবে? আমারও বেগুন ভাজা হবে, চিকেন কষা হবে, চাটনি হবে। হাঁড়ির ভিতরে গুনগুন করে ফুটছে, খিচুড়ি বারবার নাড়তে হয়, নাহলে নিচে লেগে যায়। চাল দিয়ে দিলেই ঘন ঘন নাড়তে হয়। এই তো গোবিন্দভোগ চাল, একটুকে নিচে বসে যায়। খানিক
কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নেব। ভাত অর্ধেকের বেশি হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেব। ভেজে রাখা সবজি অল্প একটু লবণ দেব, আর চাপা দেব না, এমনি নাড়লে হয়ে যাবে। চাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার নাড়ি নেব। এবার ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দেব। সরষের তেল, খিচুড়িটা এবার ছকে নেব। ছকায় গোটা গরম মশলা দিয়ে দেব, গরম মশলা, তেজপাতা, গোটা লঙ্কা। যা ছকলে নয়, হ্যাঁ একবারে গোটা পড়া জেনে গেছে, এখন ঘি দেব, এখন সেন উঠবে। হ্যাঁ হ্যাঁ, ওপর দিয়ে এবার ঘি ছড়িয়ে দেব। খিচুড়ি তো হয়ে গেল, এবার বেগুনটা ভেজে নেব। সরষের তেল, বেগুনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, ওপর দিয়ে একটু পোস্ত দিয়ে দেব। এবার চিকেনটা কষবো, কড়াই সরষের তেল দিয়ে দেবো, ফুরনে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা একসঙ্গে দিয়ে দেবো, রসুন বাটা, আদা বাটা। চিকেন রান্না করতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে নাড়তে হবে, যে কাঁচা গন্ধটা আছে সেটা বের করতে হবে, তবেই খেতে ভালো লাগবে মাংস। আদা রসুন পেঁয়াজ ভালো করে কষে নিয়েছি, এবার মশলা মাখানা মাংসটা দিয়ে দেবো। খিচুড়িতে মাংস না হলে ঠিক জমে নি, এই ঠিক আজকে জমবে, মাংস দিলেও তো জমবে, শেষ করলে আবার পাঁপড় ভাজা খেতে হয়। পাঁপড় ভাজা খেলে হয়, হ্যাঁ, কিন্তু পাঁপড় ভাজা তো আজকে হচ্ছে না। হ্যাঁ হবে, হ্যাঁ হবে, হ্যাঁ পাঁপড় এখানে আমার তবে তো আরে আছে খেতে, খিচুড়িটা বৃষ্টি হবে, পাঁপড় ভাজা আছে, তোমাকে এনে দেবো দাদু। আমরা চানিটা একটু বেশি করে করবে, হ্যাঁ অনেকটাই হবে, এক বাটি হবে আজকে, তোমাকে আমি হাফ বাটি দিয়ে দেবো, হাফ বাটি দিয়ে দেবে, হ্যাঁ। এই দেখো মাংস খুব ভালো করে কষে নিয়েছি, এবার অল্প একটু জল দিয়ে দেবো। গুনগুন আছে, মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মাংস কষা হয়ে গেছে, এবার নাবি নেব।
সব রান্না তো হয়ে গেল, শেষে চাটনিটা করে নেব। কড়াই সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেল, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন কেটে ধুয়ে রাখা আমড়া। হালকা করে নেড়ে নিয়েছি, এবার এর জল দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, একটু ভেঙে ভেঙে দেবো আমড়াগুলো। চাটনি হয়ে গেছে, এবার ঢেলে নেবো। এই যে পনির দিয়ে খিচুড়ি আর চিকেন কষা, বেগুন ভাজা, আমড়ার চাটনি। সবাই তো খিচুড়ি খেতে বসে পড়েছে, আমি দিয়ে দিই। হ্যাঁ, তুমি সবাইকে দিও। দাদু বলো, গরম গরম আর একটু চামচ দিয়ে দাও। ব্যাস, বেগুন ভাজা, চিকেন কষা, আচ্ছা সুন্দর পড়েছে। হেভি হেভি, খিচুড়ি আর পোস্ত দিয়ে বেগুন ভাজা। খিচুড়ি দিয়ে পনির এই প্রথম খাচ্ছি আমি, কেমন টেস্টি লাগছে? ভালো, খিচুড়িটা যেমন সুন্দর হয়েছে। হ্যাঁ, মাসিমার হাতে পোস্ত দিয়ে বেগুন ভাজা। বন্ধুরা, চিকেন কষা খেলে এইরকমভাবে মশলা মাখি খাবে, খুব সুন্দর লাগবে। খুব ভালো হয়েছে গো চাটনিটা, আজকে মাসিমা করেছে ওই জন্যই ভালো হয়েছে। আজকে আমি তো চারটে রান্না করলাম, পনির দিয়ে খিচুড়ি, বেগুন ভাজা, চিকেন কষা, আমড়ার চাটনি। এই চারটে রান্না কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকের মতো ভিডিও শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে।